আমি এই বাক্যগুলির মধ্যে ফাঁক ফোকর এত দেখতেছি, যেমন ধরেন কোনো একটা জিনিস এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, কেউ সারছে আগামী টার্মে যদি তারা নির্বাচিত হয়ে আসে এবং তারপরে যদি পরীক্ষা নিরীক্ষা শুরু করে, এটা কি করা যায়? এটা আমি আমি আমার কাছে এটা কনভিনসিং না, এই জন্য কী করা যায় এটা তারা সাধারণত বলে, যেটা জনপ্রিয় সবাই পছন্দ করে, সিভিল সোসাইটির যারা নাকি ধরেন বাংলাদেশের প্রকৃতপক্ষে বুদ্ধা মানুষজন যেই সোসাইটির মধ্যে বিলং করেন তাদের মধ্যে অনেকেই এটা বলেন, কিন্তু সেটা স্পষ্ট না করণ হয় না এখানে। তারা পরীক্ষা নিরীক্ষার কথা বলেছে, এখন অ্যাপারেন্টলি তারা বলবে যে হ্যাঁ এটা গণতান্ত্রিক, আমরা আলাপ আলোচনার ভিত্তিতে করতে চাই, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড তাতে এটার উপর আস্থা রাখা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? যে ওনাদের ব্যাকগ্রাউন্ড ইতিহাস ওটা বলে না। আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে নির্বাচিত, ধরেন একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবেও হয়, তারপরে যেই দল যে দলটা জয়ী হয়ে ক্ষমতায় গেল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল, তারা রাষ্ট্রটাকে তখন পরিচালনা করে স্বৈরতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি রেখে। এখন আপনি মনে করতে পারেন এটা আমি বলছি, আমি বলছি না, আপনি ওই সময়কালের পত্রিকাগুলির কন্টেন্ট অ্যানালাইসিস করেন, আপনি ব্যাপকভাবে এই কথাটার স্বীকৃতি পাবেন ওই সিভিল সোসাইটির লোকজন, ওই পত্রপত্রিকার রিপোর্টিং থেকে এটা রিফ্লেক্টেড হয়। আমি আমার নিজের কথা বলি নাই এটা। সো ওনারা যখন ক্ষমতায় আসবে, আসলে তারা একটা কমিটি করবে, পর্যালোচনা করবে, তো গেল তো আরও 5 বছর, এরপরের ইলেকশনে গিয়ে ধরেন আপনি যদি আওয়ামী লীগের প্রতিশ্রুতিও চিন্তা করেন বিগত নির্বাচনের সময়, আপনি একটু কন্টেন্টটা চেক করে দেখেন তো তার কী 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 করেছে। কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম সংখ্যালঘুদের ব্যাপারে তাদের যে কমিটমেন্ট ছিল তার ধারে কাছে কিছু এখন পর্যন্ত হয়নি। সো এইগুলি আমাদের কাছে হয় না। আরও একটা জিনিস আমার মনে হয়, আমি 70-এর নির্বাচন ছাড়া আমি আমাদের কোনো নির্বাচন দেখি না স্বাধীনতা উত্তর যে আপনার ঘোষণাপত্রের কারণে মানুষ মানে কি বলবো উৎসাহী হয়ে ব্যাপকভাবে ভোট দিতে গেছে। এটা এটা আমি কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনো রিসার্চ করেছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে আমি লক্ষ্য করেছি যে ওই রকম কোনো উৎসাহ উদ্দীপনা তৈরি করছে, মানুষ ঝাঁকে ঝাঁকে উৎসাহ নিল যে না এই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন হয় আমাদের জীবনের এই হবে, এই জন্য আমরা ভোট দেব, ওই রকম কোনো উচ্ছ্বাস তৈরি করেছে আমার স্মৃতিতে নাই। এখন যেটা হয় আমরা কনফিউজ হই কেন, এর মধ্যে তো কেউ না কেউ যেতে, যেভাবেই হোক যেতে ক্ষমতায় যায়, গিয়ে তারা বলতে থাকে যে আমাদের এটার পক্ষে গণরায় হয়েছে, আমাদের এটার পক্ষে, তখন নির্বাচনোত্তর এগুলি বলতে থাকে বলতে থাকে। আরও মজার ব্যাপার হলো বলতে থাকে অথচ সেগুলি বাস্তবায়ন করে না, মানে অ্যাটলিস্ট যেগুলি সিগনিফিকেন্ট একটা গণতান্ত্রিক জীবনে যেগুলি হওয়াটা খুব জরুরি ছিল। সো আমার কাছে এগুলি খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে নাগরিক হিসাবে আমার ইলেকশনটা সুষ্ঠুভাবে হবে কি না। তো বিএনপি যে 10 দফা দিয়েছে, আমার ব্যক্তিগত মত তাদের দফা আসলে একটা, অনেস্টলি স্পিকিং। এখন অনেকে বলবেন যে বা আমিও কখনো কখনো বলি যে তারা তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, এটাই তাদের একমাত্র দফা আসলে। কিন্তু আমি যদি আরও ডিপার কোনো অ্যানালিসিস করি তখন আমি পাই তারা আসলেই অনেস্ট একটা সুষ্ঠু নির্বাচন চায়। এটা যদি শেখ হাসিনার আন্ডারেও যদি এটা কনভিন্স করা যাইতো যে একটা আসলে মানুষ স্বাধীনভাবে ভোট দিবে, দলগুলো স্বাধীনভাবে তাদের নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না, এটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আন্ডারে হলেও তারা করতে গররাজি হইতো না। এটা কিন্তু আমি আমার ডিপার অ্যানালিসিস বলছি, আই এম নট ট্রাইং টু সে যে বিএনপি বলছে, আসলে বিএনপির চাওয়া ওইটাই একটা নির্বাচন, কারণ তারা মনে করে যে তাদের একটা ব্যাপক সাপোর্ট বেজ আছে এবং সুষ্ঠু নির্বাচন হইলে দে হ্যাভ দি পটেন্সিয়াল টু উইন অ্যান্ড রুল দি কান্ট্রি ফর দি নেক্সট টার্ম অ্যাটলিস্ট, তো এরকম তারা মনে করে। সো আমার কাছে এই আন্দোলন সংগ্রাম এই কর্মসূচি দিয়ে খুব ব্যাপক কোনো গণ আন্দোলন বা চাপ সৃষ্টি করা যাবে এটা আমার মনে হয় নাও। এটাও আবার সমস্যা, এখন তো টেলিভিশনের যে কোনো অনুষ্ঠানে কাইটটা কাইটটা ছোট ছোট অংশ প্রচার হয়, তো এখন হয়তো আমার ওই অংশটা প্রচার হইলো, এটা একটা আরেক প্রবলেম তৈরি করে। এই জন্য আমি সতর্কতার জন্য বলি
যে আমাদের যে নির্বাচনী কাঠামোর মধ্যে মনে করেন যে একটা মানে মানে সরি এই আন্দোলন সংগ্রামের প্রবাহের ভিতরে অলৌকিকভাবে কিন্তু কিছু জিনিস ঘটতে পারে। এই অলৌকিকতার তত্ত্বটা তো পলিটিক্যাল সায়েন্স এপ্রুভ করে না, কিন্তু এটা আমার সায়েন্স এপ্রুভ করে হঠাৎ করে, যেটাকে আমরা ভাগ্য অথবা দুর্ভাগ্য বলি আর কি, ও পরিস্থিতির ভিত্তিতে সেরকম কিছু কিন্তু ঘটতে পারে। আমি এটা একটা উদাহরণ অনেক সময় আমার টক শোতে ইনসিস্ট করে বলে এটা উদাহরণ দেন কীরকম হইতে পারে, এটা কিন্তু উদাহরণ না, আমি কল্পনাপ্রসূত যে কোথাও সরকারি দলের কোনো একজন কর্মী নেতা কোনো একটা মেয়ের রেপ করলো, যে কোনো মানুষ কারোর রেপ করে কী জানি একটা হইলো, ওই রেপের ঘটনায় সারা দেশে সোশ্যাল মিডিয়ায় একটা অস্থিরতা তৈরি হয়ে গেল, এবং কী জানি হইলো মনে করেন সারা দেশের মেয়েরা কেবল রাস্তায় এসে না উঠে গেল এবং তারা যাবে না। মানে ইউ নেভার নো যে এরকম একটা কোথাও একটা ইগনিশন মানে বারুদের মধ্যে কোথাও একটা ইগনিশন এরকম হইতে পারে। এটা অলৌকিক, এটা কিন্তু ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে হবে সেটা আমি মনে করছি। সবসময় এরকম হয় যে ডক্টর মিলন মারা গেল, তার আগে কত জন প্রাণ দিল কিছুই হয়নি, একটা মৃত্যু কি যেন একটা দিনাজপুরের ইয়াসমিনের একটি ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে তুলল। রাইট, ইউ আর ভেরি রাইট। তো আমি এটাই বলছি এরকম হইতে পারে, এটা অলৌকিক, কিন্তু আমি এটা দেখছি না যে লজিক্যালি বিএনপির এই আন্দোলন সংগ্রাম একটা জায়গায় একটা পরিণতির দিকে নিয়ে যাবে তেমন কিছু দেখছি না। বরং এটা বলে শেষ করব যে দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আমি চাপ শব্দটা কিন্তু ব্যবহার করছি না, প্রেক্ষাপটে এই আপনি বোধ হয় বললেন নাকি ভূমিকার মধ্যে যে আমেরিকান একজন সিকিউরিটি বিষয়ক কর্মকর্তা আসছেন, এটাও খেয়াল করেন এটা কিন্তু পলিটিক্যাল না সিকিউরিটি, এন্ড পলিটিক্স সিকিউরিটি ইজ নট সেপারেট অ্যাজ সাচ। তো এখন আমেরিকান ইন্টারেস্টটা আসলে তাদের অগ্রাধিকার কোনটা, একটা প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন নাকি একটা রিজনেবলি দেখাওয়া নির্বাচন প্লাস তাদের সিকিউরিটি ইন্টারেস্ট, এটা এটাকে আমরা জানি আসলে যে আপনি যদি ওয়েটেজ দেন যে তাদের ডিমান্ড আমাদের কাছে 100-এর মধ্যে গণতন্ত্র সুশাসন কি 25 না 30, অথবা তাদের ওই যে সিকিউরিটি কনসার্ন চায়না বাংলাদেশ রিলেশন সহ এই যে এশিয়া প্যাসিফিক এলাকার যে তাদের স্বার্থ ওইখানে বাংলাদেশের কোন ভূমিকাটা তাদের কাছে 75, উই রিয়েলি ডোন্ট নো, কারণ তারা তো ওয়েটেজ দিয়ে এটা বলে না। সো আমি এটা জানি না, এইগুলির উপরেও কিন্তু নির্ভর করবে অনেকখানি। থ্যাংক ইউ। জি, আমি আসছি আপনার কাছে আবার প্রফেসর মামুন আহমেদ। একদিকে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল আলমগীর এবং সাইকমিশনার মির্জা আব্বাস তারা জামিনে মুক্তি পেয়েছেন শেষ পর্যন্ত, এবং এই কর্মসূচির ঠিক আগেই তারা মুক্তি পেলেন আজকের যে কর্মসূচি, এবং 10ই ডিসেম্বর যে সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর বাগবিতণ্ডা হয়েছে, প্রচুর অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত একটি ভালো সমাবেশ বিএনপি করতে পেরেছে, কিন্তু সেই সময়টা করিডোরে এক ধরনের আলোচনা ছিল যে অনেকেই আশঙ্কা করছিলেন যে বিএনপি না আবার এই সমাবেশের নামে বসে যায়, এবং সেই বসে যাওয়ার কারণেই আসলে তখনকার এই বাগবিতণ্ডা, সিদ্ধান্তহীনতা, সরকারের এক ধরনের সিদ্ধান্ত বা তারা এক জায়গায় চাইছে, বিএনপি আরেক জায়গায় চাইছে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো আজকের কর্মসূচিটা আসলে গণ অবস্থান কর্মসূচি, এবং যদিও একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের জন্যে, ওই আশঙ্কার কোনো জায়গা আছে কি না, এবং এই মুক্তি নেতাদের সেটি আরও ত্বরান্বিত করবে কি না বা বেগবান করবে কি না, শক্তিশালী করবে কি না? আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার সূচনা বক্তব্য আপনি পরবর্তীতে নাইমে যেভাবে বললেন, পরবর্তী যে প্রসঙ্গগুলোর অবতারণা হয়েছে, আসলে অনেক সময় লাগবে প্রত্যেকটা বিষয় যদি কথা বলতে যাই, আমি চেষ্টা করছি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু একটু বলতে। প্রথম কথা হচ্ছে গণ অবস্থানের যে কর্মসূচি, যে গণ অবস্থান কর্মসূচিটা শান্তিপূর্ণ হবে কি না এ ধরনের একটা আশঙ্কার কথা আপনি বলছেন। আমি সমাবেশকে কেন্দ্র করে যদি বসে যাওয়ার আশঙ্কা থাকে,